আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস রান্নার সম্পূর্ণ রেসিপি দেখার জন্য। আমরা সকলেই ফ্রাইড রাইস রান্না করতে পারি, কিন্তু তারপরেও যেন রেস্টুরেন্টের স্বাদটা আসে না। তাই রেস্টুরেন্টের স্বাদ কীভাবে আনা যায় সেই রকম কিছু টিপস দিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমেই আমি দুটো ডিম ভেঙে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আর এখানে রাইস রান্না করার জন্য চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট, তারপর পানি ঝরিয়ে একদমই ঝরঝরা করে নিয়েছি। এবার রাইস রান্না করার জন্য একটি পাত্রে আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এই দুটো উপকরণের কারণে রাইসটা খুবই ঝরঝরা হবে। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি রাইসটাতে পরে লবণ ব্যবহার করব না, তাই আগে থেকেই লবণ দিয়ে নিয়েছি। এবার পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। আর এখানে চালটাকে আমি 80%-এর মতো সেদ্ধ করব। হাত দিয়ে টিপ দিলে যেন বাহিরের অংশটা নরম থাকে আর ভিতরে হালকা একটু শক্ত থাকে, এমন পর্যায়ে চলে আসার পর আমি চালটাকে একটি ঝুড়িতে করে ছেঁকে রেখে দিব। অপরদিকে চুলো একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলো। ডিমটাকে এবার স্পেচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আর একদমই ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। এবার একটা পাশে এনে অপর পাশটাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। হালকা একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। রসুনটা আগে ব্যবহার করেছি, অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আর দিচ্ছি 2 ধরনের ভেজিটেবল। এখানে আমি গাজর ও বরবটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবলস ব্যবহার করতে পারেন। সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে হালকা সোটে করে নিব। একদমই নরমভাবে কুক করা দরকার নেই, হালকা একটু সোটে করে নিলেই হবে। সবগুলো একসাথে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ফিশ সস। রেস্টুরেন্টে স্বাদ আনতে চাইলে অবশ্যই এই সসটা ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে পানি ঝরিয়ে রাখা ভাতগুলো। মাশাল্লাহ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও কিছুটা লবণ ব্যবহার করছি, কারণ আমার মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আরও সামান্য পরিমাণে দিয়ে দিলাম সয়া সস, এবং সবার শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, কারণ রেস্টুরেন্ট স্টাইলে রান্না করতে গেলে এই সবগুলো উপকরণই ব্যবহার করতে হবে। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ কুক করে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার ঝরঝরে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রাইড রাইস। এরকমভাবে ফ্রাইড রাইস বানালে রেস্টুরেন্টের স্বাদের মতো একদম 100% হবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করতে হবে, সেই সাথে ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।